আর সে যদি 9 মাসের একটা বাচ্চা দেখে সে কখনো সিরিয়াস হয়ে যাবে ঠিক আছে সাধারণত একটা ফিতা থেকে সিরিয়াস করতে পারে না সে নারী দেখলে সিরিয়াস সাধারণত ফিতা বা সাধারণত অঙ্গ দেখে না সে আমি বোরকা পরে যাই আমি ঢিলেঢালা করতে পারছি কিন্তু ও ওভাবে চিন্তা করতেছে যে আমি এটার বডি শেপটা এরকম সে সিরিয়াস হয়ে যাচ্ছে এটা কি আমার দোষ তো না তাই আসলে অঙ্গ দেখাইলে আপনার একটা ফিতা দেখা সিরিয়াস হয়ে যান তাহলে তো আপনাদের দোষ না আমি কেন ফিতা বের করে হাঁটবো আমি আমার আন্ডারগার্মেন্ট জিনিস কেন বের করবো এটা কি দেখানোর জিনিস দেখানোর জিনিস না একটা পুরুষ রাস্তায় বসে প্রস্তাব করতে পারে একটা মেয়ে কেন পারে না এটা নিয়ে যদি প্রতিবাদে নামি তাহলে কি হবে হবে না তো সবকিছুর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আমাদের চলতে হয় আমরা এর বাইরে যেতে পারি না ঠিক আছে এখন আমি যদি বলি বৃষ্টি কেন হয় আগুন কেন পড়ে না না ওর একটা সীমাবদ্ধতা আছে প্রাকৃতিক যেমন সীমাবদ্ধতা আছে তেমন আমাদের কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা থেকে আমরা বের হয়ে বাঁচ করতে পারবো না সমাজে প্রত্যেকটা মেয়ে যদি এখন ছোট পোশাকে বের হয় সমাজটা আর সমাজ থাকবে না অপরাধ হইতে হইতে অপরাধের মূলে যে সমাজটা একটু নষ্ট হয়ে যাবে তাই আমরা স্বাধীনভাবে বাঁচি বাঁচতে চেষ্টা করি আমাদের সন্তানদেরকে বাঁচে আমাদের মা আমাদেরকে এভাবে শিখাইছে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এভাবে শিখাবো আসলে ওনারা এটা মুসলিম কান্ট্রি হিসেবে ওরা মনে করে যে আসলে এটা মুসলিম কান্ট্রি হিসেবে ওরা মানে কাগজে কলমে কতটুকু মুসলিম সেটা দেখলে তো আসলে আমার মনে হয় হবে না আমি মন থেকে কতটুকু মানি মুসলিম হিসেবে আসলে কি আমার একটা ব্লাউজ ছাড়া পরে বেরোনো উচিত হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন তুমি তখনই বা ব্লাউজ ছাড়া বা তোমার অঙ্গ দেখা যাবে যখন তোমার ঘরে অনেক অভাব তোমার কেনার সামর্থ্যটুকু নেই তখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিন্তু আপনার সব আছে আপনি শুধুমাত্র আমার শরীর আমি দেখাবো এটার উপর আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আরে আপনি যে আল্লাহ তাআলা না গুনেন এটা আপনার ব্যাপার আর আমরা সমাজই মানি না সেন আল্লাহ তাআলা তো অনেক বড় বিষয় আমার কাছে সবকিছু হলো সবকিছু একটা ধার্মিক বিষয় আমি আসলে যদিও রাষ্ট্র ব্যবসার বিষয়ে এত কিছু বুঝি না আমি বুঝি ইসলামের কি বিধান যদিও আমি ওরকম একদম হাত মোজা পা মোজা পরা মানুষ না কিন্তু আমি স্বাধীনতাকে বিশ্বাস করি স্বাধীনভাবে যদি সমাজ চালানো যায় তাহলে অপরাধটা অনেকটাই কমে আসবে তার মানে এই না যে নারীর অধিকার বলতে আসলে পোশাকে না নারীর